হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সিংলি লিংলিশ সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে লিংলিশ কি, কি জন্য ব্যবহার করা হয়, এর সুবিধা অসুবিধা ইত্যাদি। তো আজকে আমরা সিংলি লিংলিশ সম্পর্কে আলোচনা করব এবং তার কিছু অপারেশনগুলো আলোচনা করব এই ভিডিওতে। তো প্রথমে আমাদের জেনে নিই যে সিংলি লিংলিশটা কি জিনিস। বলছে, ইন দিস টাইপ অফ লিংলিশ ইচ নোট পয়েন্ট অ্যাট দ্য সাকসেসিভ নোট দ্যাট লিস্ট ক্যান অনলি ট্রাভার্স ইন দ্য ফরওয়ার্ড ডাইরেকশন। অর্থাৎ এই নোটের ক্ষেত্রে কি হচ্ছে, এই লিস্টের ক্ষেত্রে প্রত্যেকটা লিস্ট যেটা হয় সেটা ট্রান্সফার হয় ফরওয়ার্ড, অর্থাৎ সামনের দিকে যায়, কোনোভাবেই পেছনের দিকে যায় না। এক্ষেত্রে একটা ছবির মাধ্যমে যে সিঙ্গল ইংলিশ বোঝানো হচ্ছে যে হেড থাকে, যেটা ফার্স্ট নোটের মধ্যে হেড থাকে এবং সেকেন্ড নোটের মধ্যে যে দুটো পার্ট থাকে, প্রথমটাতে ভ্যালু থাকে এবং দ্বিতীয়তে কি থাকে, অ্যাড্রেস থাকে। কার অ্যাড্রেস থাকে, দ্য নেক্সট নোটের অ্যাড্রেস। এবং লাস্ট নোডের ক্ষেত্রে কি থাকে, লাস্ট নোডের ক্ষেত্রে নাল থাকে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা আমাদের লাস্ট নোড। এবার আমরা জানি এখানে কি কি অপারেশন হয় এবং আমরা প্রথমে যে অপারেশনটা দেখবো সেটা হচ্ছে ইনসার্ট অপারেশন। ইনসার্ট অপারেশন করতে গেলে আমাদের যে টাস্ক গুলো করতে হয় বা যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে, প্রথমে আমরা মেমোরি স্পেস ইজ রিজার্ভ ফর দ্য নিউ নোড, অর্থাৎ নতুন নোট তৈরি করতে হবে যার জন্য আমাকে মেমোরি স্পেসকে নিয়ে নিতে হবে। সেকেন্ড পার্ট কি, দ্য এলিমেন্ট ইজ স্টোর ইনফো পার্ট ইন দ্য নিউ নোট, অর্থাৎ যে ভ্যালুটা আমরা এই নোটে রাখতে চাই সেই ভ্যালুটাকে আমরা ইনফো পার্টের মধ্যে রেখে দেবো। নেক্সট কি করবো, দ্য নিউ নোট ইজ কানেক্টিং দ্য এক্সিস্টিং নোট অফ দ্য লিস্ট, অর্থাৎ যদি এক্সিস্টিং লিস্টটা তৈরি থাকে সেই নোটের মধ্যে যদি আমি নতুন নোটকে কানেক্ট করতে চাই তাহলে তার অ্যাড্রেসটা দিয়ে আমি লিস্টকে কানেক্ট করব। আচ্ছা, এবার এই যে নোটকে আমরা ইনসার্ট করব, এই ইনসার্ট করারও আমাদের তিনটে প্রসেস আছে, মানে তিনটা সেকশন আছে বা তিনটা সিনারিও আছে যার মাধ্যমে আমরা নতুন নোটকে ইনসার্ট করতে পারি একটা লিস্টের মধ্যে। তো কি কিভাবে, একটা হচ্ছে ইনসার্ট বিগিনিং, অর্থাৎ প্রথমে যে নোটটা হচ্ছে তার প্রথম পার্টে আমরা স্টোর করছি, সো দিস ইজ কল্ড ইনসার্ট বিগিনিং অফ দ্য লিস্ট। নেক্সট হচ্ছে ইনসার্ট লাস্ট, অর্থাৎ লাস্টে আমি ইনসার্ট করব, একদম লাস্টে। আর থার্ড হচ্ছে ইনসার্ট সামহোয়্যার, অর্থাৎ যে কোনো পজিশন, এখানেও করতে পারি থার্ড পজিশন, ফোর্থ পজিশন, সেকেন্ড পজিশন, যে কোনো পজিশনে আমরা ইনসার্ট করতে পারি। ঠিক আছে, এবার আমরা স্টেপ বাই স্টেপ সেই পার্ট গুলো আলোচনা করব। তো প্রথমে যেটা আলোচনা করব যে ইনসার্ট বিগিনিং অব দ্য লিস্ট, অর্থাৎ লিস্টে যদি প্রথমে আমরা ইনসার্ট করতে চাই তাহলে কি করব। তো সেটা করতে গেলে যেটা করতে হবে, ইনসার্ট এ নিউ এলিমেন্ট ইনটু সিঙ্গল লিস্ট অ্যাট বিগিনিং, ইট কোয়াইট সিম্পল, মানে খুবই সহজ। উই জাস্ট নিড টু মেক এ ফিউ অ্যাডজাস্টমেন্ট নোট লিঙ্ক, কিছু অ্যাডজাস্টমেন্ট করলে এটা হয়ে যায়। তো সেটা আমরা অ্যালগোরিদমের মাধ্যমে প্রথমে দেখে নিচ্ছি কি আছে। যে বলছে, প্রথমে একটা পয়েন্টার নিতে হবে যেটা অ্যাড্রেস করবে কি, নতুন নিউ অ্যাড্রেস করছে, তো অ্যালোকেটেড স্পেস দ্য নিউ নোট স্টোর ইন দ্য ডেটা পার্ট অফ মেমরি। নেক্সট কি করছে, আমি সেই পয়েন্টারের ইনফো পার্টের মধ্যে যে ভ্যালুটাকে স্টোর করতে চাই সেই ভ্যালুটাকে আমি দিয়ে দিলাম। থার্ড পার্টে কি হচ্ছে, এবার যদি সেই অলরেডি যদি সেই লিস্টের মধ্যে কোনো ভ্যালু থেকে থাকে তাহলে কি করব, সেক্ষেত্রে আমরা জাস্ট হেডের যে ভ্যালুটা আছে সেটাকে আমি নিউ নোডের পয়েন্টারের মধ্যে স্টোর করলাম। যদি হেডের ভ্যালু না থেকে থাকে ডাইরেক্ট হেডের মধ্যে আমরা পয়েন্টারটাকে অ্যাসাইন করে দেবো। সো দিস ইজ জাস্ট সিম্পল, আর কিছুই নেই। যদি আমরা ছবিটার মাধ্যমে দেখি তাহলে কি হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে এটা একটা নিউ নোড ক্রিয়েট করা হচ্ছে। তো নিউ নোড ক্রিয়েট করার সময় এটা অলরেডি লিস্ট তৈরি করা আছে। এবার নিউ নোড ক্রিয়েট হলো, এবার কিছু হেডের মধ্যে কি থাকছে, এর অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটাকে আমি কি করলাম এর মধ্যে অ্যাসাইন করে দিলাম, অর্থাৎ এই যে অ্যাড্রেসটা এটাকে আমি এখানে অ্যাসাইন করে দিচ্ছি, ঢুকে গেল অ্যাসাইন। এবং এর অ্যাড্রেসটা নিউ নোডের অ্যাড্রেসটা আমি হেডের মধ্যে ট্রান্সফার করে দিলাম, তাহলে অটোমেটিকলি কি হবে, আমি হেডের মধ্যে আমি এর অ্যাড্রেসটা আছে তো আমি হেডকে তো আমি সবসময় পাচ্ছি, এটাকে হেডকে পাওয়া হেডের পরে আমি এই নোটকে পাচ্ছি, অটোমেটিকলি এর যে সেকেন্ড পার্টটা আছে অ্যাড্রেস পার্টে গেলে পরে আমি পরের নোটটাকে পাচ্ছি। এইভাবে কন্টিনিউয়াসলি আমি সমস্ত নোটকে ভিজিট করতে পারবো। ঠিক আছে, তো এটা যদি সি এর ফাংশনিক ভাবে দেখা যায় তাহলে কি করা যাচ্ছে, প্রথমে আমি একটা স্ট্রাকচার টাইপ নোট ক্রিয়েট করে নিলাম এবং হেড যেটাকে গ্লোবালি ধরা হয়, যেটা আমরা সবসময় এটাকে ইউজ করব স্টার্টিং পয়েন্টার হিসাবে, হেড নেওয়া হলো। তারপর কি করা হচ্ছে, আমাদের প্রথমত আমরা দেখে নেওয়া হচ্ছে ফাংশনটা কি বলছে, বিগিনিং ইনসার্ট। ইনসার্টের সময় কি করছে, একটা ফাংশন ক্রিয়েট করা হচ্ছে যেখানে আইটেমটাকে আমরা মেইন এর মাধ্যমে পাস করছি, ফাংশন কলিং এ পাস করব। এবার পয়েন্টার যখন ক্রিয়েট করা হবে, পয়েন্টারটাকে ক্রিয়েট করার সময় একটা ডাইনামিক্যালি ভাবে মেমোরিকে অ্যালোকেশন করা হচ্ছে,
সেখানে malloc ফাংশন ইউজ করা হচ্ছে এবং স্ট্রাকচার টাইপ যে নোডটা আছে সেই সাইজের একটা ক্রিয়েট করা হচ্ছে পয়েন্টার। এবার কি করা হচ্ছে, এবার শুরু করছে, যদি পয়েন্টারটা নাল হয়, অর্থাৎ যদি পয়েন্টার ক্রিয়েশন না হয়, কোনো কারণে যদি নতুন নোড ক্রিয়েশন না হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে যে মেমোরিতে কোনো স্পেস নেই ক্রিয়েট করার মতো, সেই জন্য ওভারফ্লো হতেই পারে। কখনো কখনো নোড ক্রিয়েট করতে একটা টাইম হয়ে গেল, আমাদের প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যামের মধ্যে কোনো স্পেস নেই, সেক্ষেত্রে আমাদের ওভারফ্লো মেসেজ আসবে। নেক্সট যদি না হয় এক্ষেত্রে, তাহলে কি করছি, জাস্ট পয়েন্টারের মধ্যে ডেটার পার্টের মধ্যে আমরা আইটেমকে অ্যাসাইন করে দিচ্ছি। নেক্সট হেডের মধ্যে যদি কোনো ভ্যালু থেকে থাকে তাহলে তাকে আমরা নেক্সট এর মধ্যে অ্যাসাইন করেছি। যদি হেডের মধ্যে কিছু না থাকে তাহলে অটোমেটিক্যালি সেটা নাল রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ দিস ইজ দ্য লাস্ট নোট অর ফার্স্ট নোট, হোয়াট এভার ইউ ক্যান সে। তো সেটা হেডের যে ভ্যালুটা আছে সেটা আমি নেক্সট এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি এবং হেডের মধ্যে পয়েন্টারকে স্টোর করে দিচ্ছি। এই হেডের মধ্যে যদি নাল থাকে তাহলে আমরা ধরে নেব যে নাল মানে এটাই লাস্ট নোড। তো এইভাবে করে আমরা ইনসার্ট অ্যাট বিগিনিং হয়ে যাচ্ছে। এবার দেখা যাক কিভাবে কল করা হচ্ছে। ইনসার্ট যদি করতে চাই, আইটেম কোন ইনসার্ট করতে চাই, আমি ফাংশনটাকে কল করলাম, করার পরে ওয়াইলের সাহায্যে আমি বারবার করে এই পার্টটাকে কন্টিনিউ করব। একটা সিম্পল আউটপুট যদি দেখা যায় তাহলে দেখা যায় কি হচ্ছে, যে আমি একটা ইনসার্ট করছি সিম্পল ভাবে এবং কন্টিনিউয়াসলি আবার ইনসার্ট করছি ভ্যালু নোড ইনসার্টেড। ঠিক আছে, নেক্সট পার্ট, নেক্সট পার্টটা কি বলছে, যে ইনসার্টশন সিঙ্গেল ইংলিশ একটা এন্ড, অর্থাৎ আমি কি করব, একদম লিস্টের শেষে গিয়ে কোনো নোটকে ইনসার্ট করব। এই ইনসার্ট করার সময় আমাদের কিছু জিনিসকে ফলো করতে হবে। দ্য নোড ইজ বিগিনিং অ্যাডেড ইজ এমটি লিস্ট, যদি আমাদের লিস্টে এমটি হয় তাহলে আমাদেরকে প্রথমেই অ্যাড করতে হবে, অথবা যদি না হয় তাহলে বিগিনিং অফ দ্য এন্ড অফ দ্য লিস্ট, তাহলে তখন আমাদের এন্ডে গিয়ে অ্যাড করতে হবে। সেটার জন্য একটা সিম্পল অ্যালগোরিদম যদি দেখা যায়, প্রথমে তো নোট ক্রিয়েট করতেই হবে, ভ্যালু ঢুকিয়ে দিলাম যেটা সিম্পল। এইবার গিয়ে যেটা মেন কাজ সেটাকে আমার কি করতে হবে, প্রথমে তো চেক করতে হবে, চেক দ্য হেড ইজ নাল কিনা, অর্থাৎ হেড যদি নাল থাকে তার মানে কি হচ্ছে, যে সেখানে কিছু নেই, পুরো লিস্টটা এমটি আছে। তাহলে হেড যদি নাল না হয় তাহলে আমরা সেভেন স্টেপে যাবো, আর যদি নাল হয় তাহলে কি করব, আমরা পিটিআর নেক্সট কে নাল সিলেক্ট করব, যেহেতু এটাই ফার্স্ট নোট ইন লিস্ট, আর কোনো লিস্টে কোনো নোট নেই। তারপর কি করব, হেডের মধ্যে পয়েন্টারের ভ্যালুকে মানে অ্যাড্রেসকে অ্যাসাইন করে দেবো, তারপর গো টু স্টেপ অর্থাৎ এন্ডে গিয়ে শেষ হয়ে যাবে। এবার এক্ষেত্রে যদি হেড নাল না হয় তার মানে কি হচ্ছে, যে লিস্টটা আমার এমটি নয়, অলরেডি আমার তার মধ্যে ভ্যালু আছে। সেক্ষেত্রে আমার প্রথমে একটা টেম্পোরারি নোট ক্রিয়েট করতে হবে, নোডের মধ্যে হেডের অ্যাড্রেসটাকে স্টোর করলাম, করার পরে এবার টেম্পোরারি নেক্সট যতক্ষণ না নাল হচ্ছে ততক্ষণ আমার এই লুপটা কন্টিনিউ চলবে। লুপের মধ্যে কি করছি, টেম্পের মধ্যে টেম্প ইকুয়ালস টু টেম্প নেক্সট, অর্থাৎ মানে অ্যাড্রেসকে একটা টেম্পোরারি ধরে একটা নোট ক্রিয়েট করা হলো প্রথমে, সাপোজ এই নোটটা ক্রিয়েট করা হলো। এবার এই নোটের মধ্যে কি থাকছে, এই ধরা হলো টোটাল অনেকগুলো নোট আছে, সিম্পল এটা একটা, এটা একটা, এটা একটা নোট আছে, এবার প্রত্যেকটা অ্যাড্রেস আছে। হেডের মধ্যে কি আছে, ফার্স্ট অ্যাড্রেসটা আছে, তো ফার্স্ট অ্যাড্রেসটাকে আমি প্রথমে টেম্পোরারি নিলাম, তো এই টেম্পোরারি হেড টোটাল হেডটাকে কপি হয়ে গেলো টেম্পের মাধ্যমে। এবার টেম্পে যখন এই অ্যাড্রেসটা পাচ্ছি আমি, তার মানে এটা এর অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমি পাচ্ছি নেক্সট অ্যাড্রেস, তো তো তারপর আমি এই অ্যাড্রেস দিয়ে আমি এটাকে আসতে পারছি, তখন আমি কি করছি, টেম্প ইকুয়ালস টু, তখন মানে এই পার্টটা টোটালটা কপি হয়ে যাচ্ছে। তারপর আবার নেক্সটে যখন যাচ্ছি তখন এখানে আসছি, এখানে আসার পরে কি করছি, এটার অ্যাড্রেসটা যখন আমি পেয়ে যাচ্ছি তখন আমি কি করছি, এটাকে আবার টেম্পোরের মধ্যে কপি করছি। এভাবে কন্টিনিউয়াসলি একটার পর একটা কপি করতে করতে আলটিমেটলি লাস্টে গিয়ে পৌঁছাবো, সেখানে গিয়ে আমি চেক করব যে এখানে নাল আছে কিনা। যদি নাল পাই তাহলে আমি তো অলরেডি এখানে অ্যাড্রেসটা পেয়ে গেছি, সেই অ্যাড্রেসটা পেয়ে যাওয়ার পরে কি করব আমরা, যে টেম্প নেক্সট ইকুয়ালস টু পিটিআর, অর্থাৎ টেম্পের যে নেক্সট পজিশন আছে সেখানে আমি নতুন যে পয়েন্টারটা ক্রিয়েট করেছি তার ভ্যালুটাকে অ্যাড্রেসটা অ্যাসাইন করে দেবো। এইভাবে করে আমার অ্যাড হয়ে যাবে। যদি ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো যে একটা নতুন নোড ক্রিয়েট করা হলো, টেম্পোরারির সাহায্যে আমরা কন্টিনিউয়াসলি যে লাস্ট পজিশনে গেলাম এবং লাস্ট পজিশনে গিয়ে যে নেক্সট পার্টটা আছে অর্থাৎ টেম্প নেক্সট এর মধ্যে এই পয়েন্টারের ভ্যালুটাকে অ্যাড্রেসটাকে, সরি অ্যাড্রেসটাকে অ্যাসাইন করে দেবো এবং নেক্সটকে নাল সেট করে দিতে হবে। তো যদি ফাংশনাল ভাবে দেখা যায় যে কিভাবে ইনসার্ট অ্যাট লাস্টটা কাজ করছে, সেক্ষেত্রে দেখতে গেলে দেখা যাবে যে প্রথমে নোট তো ক্রিয়েট করতেই হবে, যেভাবে হোক আগে করেছি, নোডে হেড টাইপ তৈরি করে নিতে হবে। এবার মেইনলি আমাকে যেটা দেখতে হবে যে ফাংশনটা কি হচ্ছে, প্রথমে আমাকে একটা
নোট টাইপ পয়েন্টটা ক্রিয়েট করে নিতে হচ্ছে, একটা টেম্পোরারি ভাবে অ্যাড্রেস ক্রিয়েট করে, টেম্পোরারি ভাবে একটা পয়েন্টার ক্রিয়েট করছি নোট টাইপ স্ট্রাকচার টাইপ। তারপর কি চেক করছি যে ইফ নাল, মানে অর্থাৎ যদি ক্রিয়েশন না হয় তাহলে ওভারফ্লো, যেটা আমরা আগেও দেখেছি। এছাড়া কি করতে হবে, প্রথমে পয়েন্টারের ডেটার মধ্যে ভ্যালুটাকে অ্যাসাইন করে নিলাম। এবার যদি হেডটা নাল থাকে, অর্থাৎ যদি স্টার্টিং হয়, তাহলে কি করবো, পয়েন্টার নেক্সট কে নাল অ্যাসাইন করে দিয়ে হেডের মধ্যে পয়েন্টারকে আমরা ঢুকিয়ে দেবো। তাহলে ইনসার্ট আর বিগিনিং এর মতো করে হলে ফার্স্ট ইনসার্ট হয়ে যাবে। এবার সেকেন্ড টাইম যদি ইনসার্ট করতে যাই, অর্থাৎ লাস্টে যদি ইনসার্ট করতে হয়, তাহলে প্রথমে কি হচ্ছে, টেম্প এর মধ্যে আমরা হেডটাকে অ্যাসাইন করলাম। করার পরে টেম্প নেক্সট, যতক্ষণ না নাল পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার কন্টিনিউ চলবে টেম্প, বিকজ টেম্প নেক্সট করে করে অ্যাড্রেসটাকে অ্যাসাইন করতে করতে যাব। যখন টোটালটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ নাল পেয়ে যাব, সেখানে কি করব, টেম্প নেক্সট এর মধ্যে পয়েন্টারের অ্যাড্রেসটাকে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পরে আমরা টেম্প নেক্সট কে পয়েন্টারের যে নেক্সট আছে সেকে নাল সেট করে দেবো এবং ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যেভাবে ফাংশনকে কল করা হয় একইভাবে, কোনো আলাদা কিছু নেই। বুঝতে পেরেছো? আশা করি অসুবিধা কিছু নেই। তো ওখানে সিম্পল আউটপুট একটা যেটা হয়ে থাকে, ফার্স্ট ইনসার্ট করা হয়েছে এবং সেকেন্ড নোট ইনসার্ট করা হলো। আচ্ছা, এবার নেক্সট অপশনটা হচ্ছে যে ইনসার্ট করতে হবে স্পেসিফিক পজিশনে। ঠিক আছে, কোনো পার্টিকুলার পজিশন বলে দেওয়া হবে, সেক্ষেত্রে ইনসার্ট করতে হবে। এটা ইনসার্ট করতে স্পেসিফিক নোট করার পরে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে সেই নোডের পজিশনে যেতে হবে, তারপরে আমাকে নতুন নোট ক্রিয়েট করে ইনসার্ট করতে হবে। এটার ক্ষেত্রে কি করতে হবে, এটার ক্ষেত্রে প্রথমে স্টার্ট পজিশন, তারপর টেম্পোরারি পজিশনে যাব। যাওয়ার পরে কোন লোকেশনে গিয়ে আমি ইনসার্ট করব, সেই পজিশনটাকে আমাকে নিতে হবে, যে 3 নম্বর পজিশন না 4 নম্বর পজিশন, কোন পজিশনে নেব। এবং সেই পজিশন করে যেতে, কন্টিনিউ যেতে গেলে আমাকে কি করতে হবে, ততক্ষণ যতক্ষণ আমি সেই লোকেশনে পৌঁছাচ্ছি, সেই লোকেশনের জন্য আমাকে 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর লোডটাকে কন্টিনিউ করতে হবে অ্যাজ এ লুপ, লুপের মাধ্যমে, একটি লুপের মাধ্যমে, ওয়াইল লুপের মাধ্যমে হোক বা কিছু ফর লুপের মাধ্যমে হোক, আমাকে কন্টিনিউ যেতে হবে। সেক্ষেত্রে কি করছে, একটা টেম্প নেক্সট করে করে যতক্ষণ না ইফ যদি টেম্প নাল, যদি মাঝখানে যদি আমি নাল পেয়ে যাই, তাহলে কি হচ্ছে, ডিজায়ার নোডে নোড পর্যন্ত আমি পৌঁছাতে পারছি না, অর্থাৎ 3 নম্বর নোড প্রেজেন্ট নেই। যদি না পৌঁছে যাই তাহলে ঠিক আছে, যদি না পৌঁছাই তাহলে না, তার আগে যদি আমি টেম্পে নাল পেয়ে যাই তাহলে সেই নোডটা প্রেজেন্ট নেই বলে শেষ হয়ে যাবে। এখানে কি বলছি, ইন অর্ডার টু ইনসার্ট এলিমেন্ট আফটার স্পেসিফাইড নাম্বার অফ নোড ইন টু দ্য লিঙ্ক লিস্ট, উই নিড টু স্কিপ ডিজায়ার নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য লিস্ট টু রিমুভ দ্য পয়েন্টার। অর্থাৎ সেই পার্টিকুলার পজিশনে পৌঁছাতে গেলে কি, তার আগ পর্যন্ত সমস্ত লিস্টের লিস্ট নোট গুলোকে আমরা স্কিপ করতে হবে, এবং কন্টিনিউয়াসলি যে আমাদের পয়েন্টারটা আছে, টেম্পোরারি যে পয়েন্টারটা, সেটাকে কন্টিনিউয়াসলি মুভ করতে হবে অ্যাট দ্য পজিশন আফটার হুইচ নোট উইল বি ইনসার্টেড, এবং সেই পজিশনে যেখানে আমরা নতুন নোটকে ইনসার্ট করব। আচ্ছা, এটা করার জন্য আমাকে 2 থেকে 6 নম্বর স্টেপটা সেটা ফলো করেছে। তারপর কি করতে হবে, যখন আমি পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই তো পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরে কি করতে হবে, আমাকে একটা নতুন নোট ক্রিয়েট করতে হলো। নোট ক্রিয়েট করার পরে তার ইনফো পজিশনের ভ্যালু যেরকম দিয়েছি এবং পার্টিকুলার যে পজিশনে পেয়ে গেছি, তো পেয়ে যাওয়ার পরে দেখে নি কি করে হচ্ছে। একটা ছবিতে দেখলে সব থেকে সুবিধা, যে নতুন নোটটা কি পার্টিকুলার পজিশনে করে ফেলছি। এবার টেম্পোরারিতে কি আছে, টেম্পোরারিতে এই জায়গাটায়, এবার এর যে নেক্সট, টেম্পের যে নেক্সট আছে সেকে আমি পয়েন্টারের নেক্সট পজিশনে অ্যাসাইন করলাম, যেটা এখানে করেছে পয়েন্টার নেক্সট ইকুয়ালস টু টেম্প নেক্সট। এবার কি হচ্ছে, টেম্প নেক্সট অর্থাৎ এই পজিশনে কি করবো, এর লিঙ্কটাকে অ্যাসাইন করতে হবে। তো এই লিঙ্কটা অ্যাসাইন করে দেবো, সো অটোমেটিকলি পজিশনের মধ্যে আমরা ঢুকিয়ে দিতে পারলাম, যে কোনো পজিশনে আমরা ইনসার্ট করে দিতে পারলাম। এবার যদি ফাংশনাল ভাবে দেখা যায়, ক্রিয়েট অর্থাৎ যে কোনো, মানে ফার্স্ট নোটটা যদি ক্রিয়েট করতে হয় লিস্টে, সেই জন্য তো আমার আপাতত দরকার নেই, ধরে নিচ্ছে যে আমাদের অলরেডি একটা লিস্ট ক্রিয়েট করা আছে, তার মধ্যে কিছু ভ্যালু আছে। তো আমরা যখন র্যান্ডমলি সেটাকে যে কোনো পজিশনে দিচ্ছে, তো আমাকে কি হচ্ছে, একটা পজিশন দিতে হচ্ছে, লোকাল লোকেশন এবং আইটেমটা। তো আমাকে একটা নোট ক্রিয়েট করলাম, টেম্পোরারি টাইপ একটা স্ট্রাকচার নোট নিলাম, এবার ডেটাটা ঢুকিয়ে দিলাম। এবার কিছু ফর লুপের সাহায্যে সেই লোকেশন পর্যন্ত আমি ভিজিট করবো কন্টিনিউয়াসলি, 0 পজিশন থেকে লোকেশন আজ পর্যন্ত। তো 3 নম্বর পজিশন, তো 3 নম্বর পজিশন পর্যন্ত আমাকে যেতে হবে। আমি যাচ্ছি কন্টিনিউয়াসলি, ইফ নাল, নাল পেয়ে গেলে তখন স্টার্ট হবে না, আর যদি নাল না হয়, যদি নাল না পাওয়া যায়, তাহলে সেম ফাংশনকে আমরা ফলো করে দিচ্ছি। আমরা এই ব্যাপারটা আলোচনা করলাম অ্যালগোরিদমের মধ্যে, যে কীভাবে ইনসার্ট করছি, এটা সিম্পল প্রসেস নিয়ে ইনসার্ট হয়ে যাচ্ছে।
তো জেনারেলি এই সানসেটে করার সময় আমাদেরকে দুটো পার্টি দেখতে হয় যে ইনস্টাটার বিগিনিং হচ্ছে কিনা। এবার এখানে দেখো, যদি লোকেশন ওয়ান অর্থাৎ ফার্স্ট লোকেশন আমি ইনসার্ট করতে যাচ্ছি, প্রথম ফার্স্ট ইনসার্ট আমি নর্মালি ক্রিয়েট লিস্ট অর্থাৎ ইনসার্ট আর বিগিনিং পজিশনের মধ্যে আমি ইনসার্ট করবো। এবার মোর দেন ওয়ান, আমি যদি লোকেশনটা যদি ওয়ানের উপরে সেট করি 2 3 4 5, তো সেক্ষেত্রে আমি র্যান্ডমলি সেই ফাংশনটাকে কল করব। ফার্স্টে কল করার জন্য আমাকে আবার সেই র্যান্ডম এই ফাংশনটাকে দরকার নেই, নর্মাল ক্রিয়েট যে ফাংশনটাতে করে দেবো, ডেটা চেঞ্জ করবো, হেডের মধ্যে পয়েন্টারটাকে অ্যাসাইন করে দেবো। সেভাবে সিম্পল ভাবে আমরা ইনসার্ট আর বিগিনিংটা দেখলাম, সেভাবেই করে দেবো, করে দিলে পরে হয়ে যাবে। তো যাই হোক, তো আউটপুট তো সিম্পল একটা আউটপুট, যে কোনো পজিশনের মধ্যে দেখা যায়। প্রথমে ইন্টার লোকেশন, ফার্স্ট লোকেশনের মধ্যে আমি ইনসার্ট করে দিচ্ছি, হয়ে গেল। সেকেন্ডে ফার্স্ট মানে দুটো নোট হয়ে গেল। তারপর এটা আমি সেকেন্ড লোকেশনের মধ্যে এখন ইনসার্ট করবো, ইনসার্ট হয়ে গেছে। এবার দেখা গেল আমি একটা আননোন একটা ভ্যালু দিলাম 5, 5টা নোট আমার অলরেডি ক্রিয়েট করা নেই, তো সেক্ষেত্রে আমার কি দিচ্ছে ক্যানট ইনসার্টেড। তো এইভাবে তো আমি আউটপুটটা দিতে পেরেছি আমাদেরকে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা লিঙ্ক লিস্টের সমস্ত সিঙ্গেল লিঙ্ক লিস্টের সমস্ত ইনসার্ট কিভাবে করতে হয় না করতে হয় সমস্ত পদ্ধতিগুলোকে দেখলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো, যাতে নেক্সট ভিডিওগুলো এলে তোমার কাছে সবার আগেই পৌঁছায়। আর অবশ্যই কমেন্ট করো, লাইক করো যদি তোমাদের ভালো লেগে থাকে। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।